গল্পদাদুর আজকের বিশেষ নিবেদন প্রচেদ গুপ্ত লেখা গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক ও অভিজিৎ গল্পটি আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত থেকে সংগ্রহ করা হয়েছে শুরু হচ্ছে প্রচেত গুপ্তর লেখা লাস্ট ট্রেন মনে হচ্ছে আজ আমার জন্য খুব বড় ধরনের বিপদ অপেক্ষা করে আছে ধান ক্ষেতের মধ্যে সারা রাত আমাকে বসে থাকতে হবে ফোন করে যে পর্নাকে একটা খবর দেব সে পথ বন্ধ বিকেলেই আমার মোবাইলে চার্জ ফুরিয়ে গেছে ট্রেন ধরার আগে লোকাল ট্রেনে চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না যদিও পর্না এসব শুনবে না বিয়ে ডাতেই সে আমাকে জানিয়ে দিয়েছিল আগামী দুবছর রাগ হলে সেই কোন রকমে যুক্তি বুদ্ধির ধার দিয়ে যাবে না পুরো তিন দিন আমার সঙ্গে কথা বন্ধ রাখবে এই তিন দিন আমি যেন তাকে কোনোভাবে বিরক্ত না করি আমি অবাক হয়ে বলেছিলাম ওরে বাবা দু দুবছর অতদিন কেন পর্দা গম্ভীরভাবে বলেছিল ম্যাক্সিমাম বছর এক স্বামীদের প্রতি বিশ্বাস থাকে আমি আরো মাস বাড়িয়ে রাখলাম তারপর আর বিশ্বাস থাকে না বিশ্বাস না থাকলে রাগটাগেরও কোনো কারণ নেই আমি ভেবেছিলাম পর্নাকে জিজ্ঞেস করব এই উদ্ভর তত্ত্বটি সে কোথা থেকে পেল কিন্তু সাহস পাইনি পট করে যদি রেগে যায় আমাদের বিয়ে বছর এখনো হয়নি বাকি আছে পড়নাও তার সিস্টেম বজায় রেখেছে রাগ হলে স্কুলের মেয়েদের মতো কথা বন্ধ করে দেয় আর সেই তিন দিন আমি একটা দিশেহারা অবস্থার মধ্যে পড়ি তবে শুধু তো কথা বন্ধের জন্য নয় আমি আজ না ফিরলে বেচারি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়বে খানিক আগে পর্যন্ত ভেবেছিলাম ঝড় বৃষ্টি দুটোই কমে আসবে বৃষ্টিটা একটু ধরেও বেশি ছিল আবার নতুন করে নেবেছে সেই সঙ্গে হাওয়াও দিচ্ছে খুব নিশ্চয়ই বড় কোনো দুর্যোগ শুরু হয়েছে ওই যে না কি যেন বলে টানা তিন চার দিন এই অবস্থায় চলবে আমার তো নার্ভাস লাগছে ট্রেন শেষ পর্যন্ত পৌঁছবে তো নাকি মাঝপথেই কোথাও আটকে যাবে ওভারহেডে তার ছিঁড়লে বা লাইনের উপর গাছ নেই তার উপর জল জমার ব্যাপার তো আছেই গত বর্ষায় মুম্বাইতে আমার ছোট মামাই কাণ্ড হয়েছিল ছোট মামা আসছিল থানে থেকে বৃষ্টিতে লাইনে জল জমে ট্রেন গেল আটকে পুরো দেড় দিন গাড়িতে ভর্তি মানুষ বসে ছিল ট্রেনের ভিতর খাবার দাবার বাথরুম কিচ্ছু নেই ট্রেন থেকে নেবে যে জল ভেঙে হাঁটবে সে পথও বন্ধ গুজব ছড়িয়ে ছিল একজন নাকি ছেঁড়া ইলেকট্রিক তারে কারেন্ট খেয়েছে এবং খেয়ে মারা গেছে এরপর আর কেউ এমনি ছোট আমার কথা আমার একবারই মনে পড়ে না আজ বারবার করছে পড়ছে মানুষের মনের এই একটা বিচ্ছিরি ব্যাপার বিপদের সময় বিপদের গল্প বেশি বেশি করে মনে পড়ে অথচ ভালো সময়ে ভালো কিছু মনে পড়বে না কথা বন্ধের মতো পড়নারও আরো ছেলে মানুষই আছে কোনো কোনো রাতে বিছানায় শুয়ে সে আমার সঙ্গে গল্প করতে চায় বলে খানিক্ষণ গল্প না করলে কিছুতেই আমাকে তার গায়ে হাত দিতে দেবে না তাও আবার হাবিজাবি অফিসে গল্প করলে চলবে না ইন্টারেস্টিং বিষয় নিয়ে গল্প করতে হবে ই ভয়ঙ্কর আমি পড়িস হাত হাত জ্বলে ঠিক ওই সময়টিতেই আমারও কোনো ইন্টারেস্টিং বিষয় মনে আসে না আমি পাতি করে গল্প মনে করবার চেষ্টা করি পর্ণা পাশ ফিরে শুতে শুতে বলে আমি এখন ঘুলুম গল্প মনে পড়লে ডেকে তুলবে আমি শুনবো না লাস্ট ট্রেন ধরাটা ঠিক হয়নি অবশ্য ঝড় বৃষ্টি আর লাস্ট ফার্স্ট কি যখন গাড়িতে উঠেছি তখন আকাশের অবস্থা এরকম ছিল না শুধু শিশে একটা হাওয়া দিচ্ছিল সেই সঙ্গে হালকা হালকা বিদ্যুৎ সারাদিন গুমট গরমে ছোটাছুটি করে কাজ করেছি ঠান্ডা হাওয়া বেশ লাগছিল সেই হাওয়া যে এমন ভয়ঙ্কর চেহারা নেবে কে জানত ট্রেন স্পিড কমিয়ে দিয়েছে একটু বেশি দুলছেও ঝড়ের জন্য দুলছে নাকি সিটের পিছনটা চেপে ধরলাম ঘটনাটা শুনে মনে হচ্ছে জীবনে এই প্রথম ঝড় বৃষ্টির মধ্যে টেনে উঠেছি মোটেও তা নয় আড়াই বছর চাকরিতে জয়েন করেছি সেলসের কাজ সেদিক থেকে চাকরি নতুন টার্গেট সামলাতে হিমশিম খেয়ে যাই করতে হয় হাড় কাঁপানো শীত পিচ গলা গরম তুমুল বৃষ্টি সব সময় ঘুরে বেড়াই তবে সেগুলোর কোনোটাই আজকের মতো ভয়ঙ্কর ছিল বলে মনে পড়ছে না আজ দূরের এক মপসালী শহরে কাছে সেরে পিচ্ছি পড়নার জন্য তিন দিনের কাজ দুদিনে করেছি খুব স্বাভাবিক কারণেই টার্গেট ফেল হয়েছে আরো হ্যাপওয়ালা অন্তত থাকা উচিত ছিল কিন্তু উপায় কি পর্নাকে কথা দিয়েছি আজ ফিরব যত রাতি হোক ফিরে একসঙ্গে ডিনার করব পর্দা জেগে থাকবে শুধু জেগে থাকবে না বারান্দায় দাঁড়িয়ে থাকবে মেয়েটার এই আর এক খারাপ অভ্যেস আমার ফেরার সময় বারান্দায় দাঁড়িয়ে থাকবে বারণ করলেও শোনে না আমাদের বারান্দাটা আবার খোলা একবার ঠায় আড়াই ঘন্টা দাঁড়িয়ে ঠান্ডা লাগিয়ে ফেলেছিল বেচারি আমি মোবাইলে তাকে কত বলেছিলাম লক্ষ্মীটি এরকম করে না তুমি ঘরে যাও আমি মিটিংয়ে আটকে পড়েছি মুম্বাই থেকে বস এসেছে কে শোনে কার কথা সুন্দরী মেয়েরা জেরি টাইপের হয় মাঝে মাঝে মনে হয় সুন্দরী মেয়ে বিয়ে করা ঠিক হয়নি আজ যদি সারা না ফিরি তাহলে আমি নিশ্চিত পড়না সারা রাতই বারান্দায় দাঁড়িয়ে থাকবে কি জ্বালাতন এই কামরায় কারো কাছে কি মোবাইল আছে অনুরোধ করলে একটা ফোন করতে দেবে আমার টেনশন বাড়ছে খানি আগে সিট বদল করেছি ওদিকে জানলাগুলো ঠিকমতো বন্ধ করা যাচ্ছে না সিট মেজে সব জলে ভেসে গেছে আমার জামা প্যান্টটাও ঝাপটা লেগেছি খোলা জানলার ওপারে হঠাৎ হঠাৎ ঝলসে ওটা বিদ্যুতের আলোয়ে দেখছিলাম অন্ধকার ধান ক্ষেত আর মাঠ জুড়ে বৃষ্টি পড়ছে হাওয়ার দাপটে সাদা পর্দার সেই বৃষ্টি পর্দার মতো দিচ্ছে লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভুতুরে গাছগুলো তেড়ে তেড়ে আসছে ডালপালা নাড়ছে না তো যেন হাত পা দাপাচ্ছে কে জানে অন্য সময় হলে এই দৃশ্য হয়তো ভালো লাগতো আজ ভয় ভয় করছে এদিকে অবশ্য দুপাশের জানলাই বন্ধ ফলে ঝড়ের ধাপ দেখতে হচ্ছে না বিয়ের আগে শুনেছিলাম বড় টানা টানা চোখের মেয়েরা বৃষ্টি ভালোবাসে কুশলের বউ ওরকম বৃষ্টি পাগল মি আমার পর্নার চোখ বড় আর টানা টানা কিন্তু সে একবারেই বৃষ্টি পছন্দ করে না তার মতে বৃষ্টি মানেই জলকাদা জামা কাপড় স্যাঁত স্যাঁতে সর্দি কাশির সময় তার পছন্দ ঝলমলে রোদ গোটা আশা শ্রাবণ মাছ দুটো ধরে পর্না মুখ বেজায় করে থাকি যেন আকাশে নয় তার মুখেই মেঘ জমেছে প্রথম প্রথম একটু দুঃখ পেয়েছিলাম কারণ বৃষ্টি ছিল আমার ফেভারেট পরে দেখলাম পর নাকি আমার হাসি মুখেও যেমন ভালো লাগে বেজার মুখেও ভালো লাগে মজার কথা হলো ওর সঙ্গে থাকতে থাকতে আজকাল আমিও বৃষ্টির অপছন্দ করতে শুরু করেছি গোটা কামড়াটা ফাঁকা এমনিতেই লাস্ট ট্রেনে প্যাসেঞ্জার কম হয় আজ মনে হচ্ছে আরও কম হাতে গোনা দু পাঁচজন মাত্র তারাও এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে যে কাউকে ঠিকমতো দেখা যাচ্ছে না অন্যদিন ট্রেনের ভিড় অসহ্য লাগে আজ মনে হচ্ছে ভিড় থাকলে ভালো হতো চেঁচামেঁচি হই হট্টগোল তাস খেলা দেখতে দেখতে সময় কাটতো ব্যাগ থেকে অফিসের কাগজপত্র বের করে উল্টোলে কেমন হয় সেলস টার্গেট ফেল করার ধাক্কা আগামী মাসে কীভাবে সামলাবো তা নিয়ে কিছুটা অন্য থাকা যেত কিন্তু সে উপায় নেই এদিকটায় যেমন জলে ছাট কম তেমন আলো কম মাথার ওপর পরপর দুটো বাল্ব জ্বলছে ঠিকই কিন্তু দুটোর অবস্থাই শোচনীয় লোহার জালির মধ্যে ঝুলকালি মেকের টিম করছে এই আলুটি প্রচু পড়া অসম্ভব আমি চোখ না আর তখনই উল্টো দিকে বসা মানুষটাকে দেখতে পাই লম্বা সিটের এক কোনায় ভদ্রলোক বসে আছেন চোখ বুঝে মনে হচ্ছে ঝিমচ্ছেন ঝিমনের মধ্যে একটা নিশ্চিন্ত ভাব আশ্চর্য এত ঝড় জলে এরকম নিশ্চিন্তে কেউ ঘুমোতে পারে মনে হচ্ছে বাইরে কি হচ্ছে জানেনি না অথবা জানলেও পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েছেন ঘুমানোর জন্য অন্ধকার দিকটা বেছে নিয়েছেন ভদ্রকের গায়ে ধোপদুলস্ত ধুতি পাঞ্জাবি চোখে পুরনো ধরনের মোটা কালো ফ্রেমের চশমা চশমা নাকের উপরে ঝুলে পড়েছে বুক পেন পাশে একটা ব্যাগও রয়েছে ঝোলা ব্যাগ ব্যাগটা বেশ পরিষ্কার ভদ্রকের বয়স কত বুঝতে পারছি না এই চুয়ান্ন পঞ্চান্ন নিচে নয় ঘাটটা ডান দিকে সামান্য হেলে আছে ট্রেনের দুলুতে একটু একটু কাঁপছে আমার হিমসে হচ্ছে আহা হা আমিও যদি এমন করে ঘুমতে পারতাম ঘুমিয়ে ঘুমিয়ে পর্নাকে স্বপ্ন দেখতাম দেখতাম আমি আর পর্না টেবিলে খেতে বসেছি বাড়ি ফিরতেই দেরিভায় অপরাধে নিয়ম অনুযায়ী সে আমাকে শাস্তি দিয়েছে কথা বলছে না ইশারায় আমাকে আরও একটা রুটি নেয়ার জন্য ধমক দিচ্ছে ইশারায় প্রেম করায় জানতাম ধমক যে দেওয়া যায় পর্ণাকে বিয়ে না করলে জানতাম না ইশারা ইঙ্গিতে পর্ণা আমাকে ভারী সুন্দর ধমক দিতে পারে মুখে কিছু বলি না কিন্তু মুগ্ধ হয়ে যায় আচ্ছা এই ঘুমন্ত ভদ্রক কি কলকাতা যাচ্ছেন গেলে ভালো একজন সঙ্গী পাওয়া যাবে ঘুমন্ত সঙ্গী ট্রেন থমকে দাঁড়াতে বুকটা ধরাশ করে উঠল সাত থেকে ঝরঝর করে জল পড়ার আওয়াজ পাচ্ছি স্টেশন না ধান ক্ষেত ধান খেতেই হবে উঠে একবার দেখলে হয় আমি ওঠবার আগেই উল্টো দিকের ভদ্রলোক চোখ খুলে ধরপর করে সোজা হয়ে বসলেন নাকের ওপর ঝুলে পড়া চশমাটা আঙুল দিয়ে ঠেলে তুলে আমার মুখের দিকে তাকিয়ে বললেন আনন্দ পুর না ভদ্রলোকের জেগে ওঠা এবং কথা বলায় আমি উৎসাহ পেলাম বিনয়ী গলায় বললাম ঠিক জানি না এই লাইনে আমার যাতায়াত নেই ভদ্রলোক হাতের কবজি উল্টে ঘড়ি দেখলেন বললেন আনন্দপুরি হবে যারা এক পথে রোজ যাতায়াত করে তাদের জানলা দিয়ে স্টেশনের নাম দেখতে হয় না সময় থেকে বলে দিতে পারে ট্রেন কোথায় এসেছে তাদের হাতের ঘড়িতেই স্টেশনের নাম ফুটে ওঠে তবে আজ গাড়ি সময় মেনে চলছে না ভদ্রলোক ভুল বলছেন আমি নার্ভাস গলায় বললাম মনে হয় মাঝপথে দাঁড়িয়ে পড়েছে ভদ্রলোক হাত দুটো মাথার ওপর তুলে আড়মোড়া ভাঙতে গিয়ে থমকে গেল হুড়ু বললেন মাঝপথে কেন মাছ দাঁড়াবে কেন যা ঝড় বৃষ্টি হচ্ছে গাড়ি লেট করেছে ভদ্রলোক হেসে ফেললেন না না গাড়ির যাচ্ছে বলতে বলতে সরে গিয়ে ভদ্রলোক জানলার উপর ঝুঁকে পড়লেন যেন স্টেশন দেখিয়ে আমাকে হাতে কলমে আশ্বস্ত করতে চাইছেন তবে দুহাতে জানলাটা একটু খুলতেই ট্রেন ছেড়ে দিল চলন্ত জানলার ফাঁক দিয়ে দেখলাম নির্জন ভেজা একটা প্ল্যাটফর্ম হুস হাস করে পার হয়ে যাচ্ছি জানলার গা বেয়ে ঝকঝক করে জল পড়ছে ভেজা স্টেশনে জল মুছে যাওয়া ধরনের আলোর তলায় ছাতা মাথায় একজন দাঁড়িয়ে লোকটা পিছনে হলুদ বোর্ড এক ঝলকের জন্য পড়তে পারলাম তাতে লেখা আনন্দপুর ট্রেন স্পিড বাড়াল ভদ্রলোক আবার জানলা তুলে নিজের জায়গায় ফিরে এল আমি খুব খুশি হলাম আলাপ করার ঢঙ্গে বললাম ঝড় কমেছে বাবড়ে যা শুরু হয়েছিল ভদ্রলোক ঠোঁটের ফাঁকে আবার মুচকি হাসলেন বাহ মানুষটা বেশ হাসি হুসি ধরনের তো মনে হয় আমার নার্ভাস ভাব দেখে মজা পেয়েছেন অন্য সময় হলে রাগ হতো এখন হচ্ছে না উনি তো ঠিকই বলেছেন গাড়ি ঠিক সময় চলছে না দেখেই স্টেশনের নাম বলে দিলেন বাকি পথটা যদি ঠিক মতো চলে তাহলে হাওড়ার বেশিক্ষণ নয় পর্দাকেও বারান্দায় দাঁড়াতে হবে না সে আমার সঙ্গে কথাও বন্ধ করবে না দুদিন বাড়ি ফিরে বইয়ের সঙ্গে ইশারায় ভাব ভালো ভালোবাসা চালাতে হলে খুব বাজে হতো এখন মনে হচ্ছে আমার এতটা টেনশন করা বাড়াবাড়ি হচ্ছিল মনটা এক ঝটকায় অনেকখানি হালকা হয়ে গেছে এই ভদ্রলোকই নিশ্চিন্ত করে দিয়েছে মুচকি হাসি কেন মানুষটা যদি এখন এক গালে একটা চড়ও দেয় আমি কিছু মনে করবো না বয়সে তো আমার থেকে বেশ কিছুটা বড়ই ভদ্রলোকে চেহারাতেও একটা মাস্টার মাস্টার ভাব আছে চরে ক্ষতি নেই মুখ হাসি হাসি রেখেই পাশে রাখা ঝোলাটা থেকে একটা ছোট্ট কৌটো বের করলেন ভদ্রলোক রুপলি কৌটোর ঢাকনা খুলে দু আঙুলে তুলে কিছু একটা মুখে দিলেন ঢাকনা বন্ধ করতে গিয়ে মুখ তুলে আমার দিকে ভুঁড়ো তুলে বললেন খাবেন মশলা ট্রেনে অচেনা কারোর কাছ থেকে কিছু খাওয়া ঠিক নয় তবে এই ভদ্রকির বেলায় এই সাবধানতার কোনো মানে নেই তিনি টেনশন দূর করে আমার উপকার করেছেন বাকি পথটুকু বক বকবকালা লোভ সামলাতে পারছি না হাত বাড়িয়ে মশলা নিয়ে মুখে দিলাম মশলা জাতীয় জিনিস আমি একবারই পছন্দ করি না পর না করে বিয়েবাড়ি বা রেস্তোরাঁয় খেতে গেলেই এক খাবলা তুলে মুখে দেয় আমি মিথ্যে করে বললাম বাহ চমৎকার মশলা তো সুন্দর গন্ধ বদল আমার চোখের দিকে তাকিয়ে বললেন সত্যিই সুন্দর আমি স্মার্ট সাজার চেষ্টা করে হাসলাম বললাম মিথ্যে বলবো কেন বদল কৌটোটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন তাহলে এটা রাখুন আমি অবাক হয়ে বললাম না না এই তো খেলাম ভদ্রলোক হয়ে বললেন কি আছে আবার খাবেন নিন নিন বাড়িতে নিয়ে যান আমার কাছে আরো আছে ভদ্রলোক যেভাবে হাত এগিয়ে দিয়েছেন তাতে প্রত্যাখ্যান করা খারাপ দেখায় আমি দ্রুতভাবে নিলাম অসুবিধে কি নিয়ে নি মসলা কৌটো উপহার নিয়ে বাকি পথটুকু যদি ঘনিষ্ঠ থাকা যায় ভালোই তো আমি লজ্জা লজ্জা মুখ করে হাত বাড়িয়ে কৌটোটা নিয়ে ফেললাম ছাটের পকেটে রাখতে রাখতে লাজুক হেসে বললাম ধন্যবাদ আমার স্ত্রী মশলা খুব ভালোবাসেন বদল ছোট একটা হাই তুলে নির্লিপ্ত ভঙ্গিতে বললেন আমার স্ত্রীও ভালোবাসতেন বর্ণার সঙ্গে মিল শুনে আমি খুশি হলাম নতুন নতুন বিয়ের একটা সুন্দর ব্যাপার ছোট মাথায় বইয়ের কথা মনে পড়লেই ভালো লাগে তরল গলায় বললাম উনি কি এখন ভালোবাসেন না ঠিক জানি না আমি এখনকার খবর বলতে পারবো না এখনকার খবর বলতে পারবো না কথাটা মানে কি স্ত্রী কি ভদ্রলোকের সঙ্গে আর থাকেন না সম্পর্ক নেই ডিভোর্স ভদ্রলোক নিজেই উত্তর দিলেন ফোঁটে কোনায় মৃদু হেসে বললেন সে এখন তো আর আমার সঙ্গে থাকে না তাই বলতে পারবো না একটু অস্বস্তি হলো আমি বললাম ও ভদ্রলোক কথা বন্ধ করে আপন মনে গুনগুন করে একটা গানের মতো কি করতে লাগলে যেন স্ত্রীর সঙ্গে না তার কাছে এখন আর কোনো ব্যাপারই নয় আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম আসলে কি জানেন এই ঝড় বৃষ্টিতে টেনশন হয়ে গিয়েছিল যদি না কমে গান থামিয়ে ভদ্রলোক বললেন বয়স কম টেনশন হওয়াটা স্বাভাবিক নয় খোলা ট্রেনে সব সময় বৃষ্টি বেশি মনে হয় তার উপর দুপাশে গাছপালা সবটা জুড়েই বৃষ্টি দেখা যায় পরিমানে মনে হয় অনেক সেই অনেক রাতও হয়েছে সব মিলিয়ে আপনার মনে হচ্ছিল বড় কোনো দুর্যোগ চলছে তাই তো কথা শেষ করে ভদ্রলোক সুন্দর করে হাসল যুক্তি আলাপি হাস্য মুখের মানুষটাকে এতক্ষণ নিজে ভয় ভাঙানোর জন্য পছন্দ করছিলাম এখন সত্যি সত্যি পছন্দ করে বসলাম মানুষটা মিশুকে একটু মিশুকে নয় অতিরিক্ত মিশুকে নইলে সামান্য আলাপে কেউ মশলার কৌটো প্রেজেন্ট করে বসে ভদ্রলোক পুরো পথটা সঙ্গে থাকলে বাঁচি কথা বলতে বলতে যাওয়া যাবে আমি অন্তরঙ্গ হওয়ার কায়দা বললাম আসলে বাড়িতে অপেক্ষা করে থাকবে আটকে গেলে মুশকিল ভদ্রলোক আরাম করে বসে ডান হাত দিয়ে হাতের আঙুলগুলো মটকাতে থাকবে পুরোনো দিনে অভ্যেস আজকাল আর কাউকে খুব একটা আঙুল মটকাতে দেখা যায় না সে তো দেখেই বুঝতে পারছি অনেকক্ষণ ধরে ছটপট করছো তুমি বলছি ভাই বয়সে ছোট তাছাড়া স্কুল মাস্টারি করে আপনি আগে ভুলে গেছি কিছু মনে করবে না তো আমি আগ্রহ নিয়ে হেসে বলে না চি 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 মনে করবো কেন বাড়িতে বউ চিন্তা করছে দেখে মনে হয়েছে হয়ে সহজ সরল মানুষ বলে নিশ্চয়ই কলকাতার বাইরে থাকেন কলকাতায় থাকলে চট করে কেউ এই প্রশ্ন করতে পারতো না ভদ্রতায় লাগতো আমি লাজুক ভঙ্গিতে ঘাড় নাড়লাম না না বিয়ে বেশি দিন হয়নি আমার স্ত্রী পড় আবার অল্পেই চিন্তা করে বসে বাড়ি না ফেরা পর্যন্ত জেগে থাকবে ভদ্রলোক এবার যেন নিজের মনেই হাসলেন গায়ের পাঞ্জাবিটা হাত দিয়ে টেনে টুনে ঠিক করলেন ভদ্রলোক খানিকটা শৌখিন প্রকৃতি এই ঝড় জলেও ধুতি পাঞ্জাবিতে এক ফোঁটা কাদা লাগাতে দেননি স্বাভাবিক বিয়ের পরপর এটাই স্বাভাবিক তো আমার উনিও একই আমার ঘন্টা আড়াইয়ে ট্রেন তখন আবার কটা টিউশন করতাম তার ওপর ট্রেনে গোলমাল ছিল জানাদের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে চা খাওয়া ছিল কোনো কোনো দিন বন্ধুরা টানাটাড়ি করলে তাসের আড্ডাতেও বসে যেতাম সেসব সামলে বাড়ি ফিরতে দেরি হতো আর গিয়ে দেখতাম সে বেচারি ঠায় বারান্দায় দাঁড়িয়ে বোঝাও কাণ্ড বারান্দায় আমি চুমকে উঠলাম আরে এটা একবারে পর্নার মতো সব নতুন বই কি এরকম হয় নাকি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করে আমার যেসব বন্ধু বান্ধব আগে বিয়ে করেছে তারা নিজেদের দাম্পত্য সম্পর্কে অনেক অভিজ্ঞতার কথা আমাকে জানিয়েছে না জানতে চাইলে জোর করে জানিয়েছে সেগুলো সবই শিক্ষামূলক শিক্ষা রাতের আমাদের অফিসের মানুষ দা নাকি রবিবার দুপুরেও অবস্থা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল মানুষদার কাছে একবার এক্সপিরিয়েন্স শুনে এসো ভায়া ছুটি ছাড়ার দিনে কাজে লাগবে আমি শুনেছিলাম তবে লাভ হয়নি পণনা দিনের বেলায় কিছুতেই রাজি হয় না ওর নাকি লজ্জা করে কি ঝামেলা বিয়ে দু বছর হতে চললো এখনও লজ্জা কে যেন বলেছিল যাদের মাথায় এক ঢাল চুল থাকে তারা নানা ধরনের ঝামেলা পাকানোর এক নম্বর হয় পর্নারও তাই অনেক রবিবার দুপুরে হতাশভাবে বসে থাকি এক ঢালে চুলের মেয়েকে বিয়ে করাটা একবারই উচিত হয়নি বিরাট বোকামি হয়েছে ট্রেন দাঁড়ালো জল পড়ার আওয়াজ পাচ্ছি না বৃষ্টি কি থামল ভদ্রলোক মনে হয় আমার মনে কথা বুঝতে পারলেন বললেন বৃষ্টি ধরে এসেছে চিন্তা করো না ঠিক সময় পৌঁছে যাবে আমার গির বুঝলে আরও একটা মজার স্বভাব ছিল ভদ্রলোক নিজের স্ত্রীর কথা বলতে ভালোবাসছেন আমার নাম কি কি কাজ করি দেশের ভবিষ্যৎ কেমন রাজনীতি কতটা গোল্লায় গেছে আবহাওয়ার পাগলামি কেন বেড়েছে এই ধরনের কমন টপিক ছেড়ে শুধু স্ত্রীর কথা বলছেন কেন ছাড়াছাড়ি হয়ে গেছে বলে তাই হবে বয়স্ক মানুষেরা পুরনো দিন পুরনো সম্পর্ক নিয়ে কথা বলতে ভালোবাসে আমার মজা লাগছে আবার একটু খারাপও লাগছে যতই হোক স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে কী স্বভাব আমি কৌতূহল দেখাল বিয়ের প্রথম দিকে আমার ওপর রাগ হলে সে কোনো যুক্তির ধার তো না একেবারে স্টপ টকিং তিন দিন কথা বন্ধ তখন কোনো সাদাসাদি গায়ে মাখাবে না আমি পড়তাম জটিল সমস্যায় সারাক্ষণ জামা পাচ্ছি না ব্যাগ দাও চশমা কোথায় খিদে পেয়েছে দেওয়ালের সঙ্গে কত কথা বলবো কথা শেষ করে নিঃশব্দে দুলে দুলে হাসতে লাগলেন ভদ্রলোক নিমেষের জন্যে আমার শরীরটা যেন অবশ হয়ে গেল ভদ্রুক বলছেন কি রাগ করলে স্ত্রী কথা বলতো না তাও আবার ঠিক তিন দিন এ তো একেবারে বসানো পর না মশলা ভালোবাসে স্বামীর জন্যে বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করে রাগ করলে কথা বন্ধ করে দেয় নড়ে চড়ে বসে নিজেকে দ্রুত বোঝানোর চেষ্টা করলাম দুজন বিবাহিতা মহিলার আচরণ তো একই রকম হতেই পারে এতে অবাক হচ্ছি কেন রাগ অনুরাগ দেখানোর ব্যাপারগুলো কাছাকাছি হলে অসুবিধে কোথায় নিজেকে সামলে আমি আবার হতে চেষ্টা করল প্রায় সঙ্গে সঙ্গে ভদ্র একটু ঝুঁকে পড়ে চশমার উপর দিয়ে আমার দিকে তাকালেন মিটি মিটি হেসে বললেন বুঝলে ভায়া সুন্দরী মেয়ে বিয়ে করার অনেক হ্যাপা তারা যেমন হয় করে বিস্তর ফুট বলতে চোখের জল এনে ফেলে আমার স্ত্রীটি আবার ছিলেন বেশি রকমের সুন্দরী বড় আর টানা টানা চোখ কোমর পর্যন্ত লম্বা চুল বুড়ার দিকে রান্নাবান্না ছিল অষ্টরম্বা রোজই মন দিয়ে শুধু আলুর দম বানাতো গাদাখানেক ঝাল আমি সেই ঝাল আলুর দম খেয়ে উস হাঁস করতে করতে নটা বারোটার গাড়ি ধরতে ছুটতাম বেশ লাগতো ভায়া ছেলে মানুষের মতো হাসতে শুরু করলো মানুষটা আমিও হাসতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার শরীর মনে হচ্ছে কাঁপছে বেশি নয় খুব সামান্য কিন্তু কাঁপছে পড়নাও রান্না পারে না এই কারণে রান্নার একজন লোক রাখা হয়েছে মাঝে মধ্যে সে শখ করে দু একটা আইটেম রাঁধে ঠিকই কিন্তু সেগুলোতে অতিরিক্ত ঝাল দিয়ে ফেলে দারুণ দুর্দান্ত ফ্যান্টাস্টিক বলে সেই রান্না আমি খাই আমার যে খুব খারাপ লাগে এমন নয় বড় মনে হয় যত্ন করে বেচারি আমার জন্যে রেঁধেছে তো এই বদলকের ঘটনা দেখছি এক বর্ণার সঙ্গে তার স্ত্রীর এত মিল না আর আমার ভালো লাগছে না আমার ভালোবাসার মানুষের সঙ্গে আর একজনের এত খুঁটিনাটি নাটি মিল থাকবে কেন এটা খুবই অস্বস্তিকর মনে হচ্ছে পর্নাই যেন ওর স্ত্রী ভদ্রলোকের সঙ্গে তার স্ত্রীর পরিণতিটাও তো ভালো নয় ছাড়া ছাড়ি হয়ে গেছে না আমি আর সব গল্প শুনতে চাই না কে জানে এরপর হয়তো ভদ্রলোক বলবেন তার স্ত্রীর নামও পর্ণা বাবড়ে ভদ্রলোককে এবার কেমন জানি লাগছে এইটুকু আলাপে হড়বড় করে এত স্ত্রীর গল্প শোনানো কি আছে একবার বলেছেন ব্যাস সহজ সরল হওয়া ভালো বেশি হওয়া ভালো নয় আমি বাজি ফেলে বলতে পারি এই ভদ্রলকে সহকর্মী পরিচিতরা আড়ালে হাসি ঠাট্টা করে সামনেও করতে পারে সেই কারণে হয়তো যাকে পায় তাকে ধরি বইয়ের গল্প শোনায় আমি কথা ঘটনার জন্য বললাম আমার এক মামা একবার বিপদে পড়েছিলেন বৃষ্টির মধ্যে ট্রেনে আটকেছিলেন সারা রাত বিচ্ছি কাণ্ড তবে এখানে নয় মুম্বাইতে বদল ভূ আমার দিকে মুহূর্ত তাকিয়ে রইলেন কিছু একটা ভাবলেন অন্যমনস্কভাবে বললেন এখানেও হতে পারে বিপদ কখন হয় তার কি কোনো ঠিক আছে কোনো ঠিক নেই বিপদে পড়লে ট্রেনে যেমন আটকে থাকতে হয় তেমন দরকার হলে ট্রেন থেকে আগে ভাগে নেমেও পড়তে হয় কথাটা ঠিক বুঝতে পারলাম না বললাম মানে ভদ্রলোক একই রকম মুচকি হেসে বললেন কিচ্ছু না একটা কিছু হেঁয়ালি রয়েছে গল্পের মতো নিশ্চয়ই এই এখানেও তার স্ত্রী থাকবেন আমি কিছুতেই শুনব না বললাম আপনি কতদূর যাবেন হাওড়া ভদ্রলোক চোখ থেকে চশমা খুলে পাঞ্জাবি খুঁটে মুছতে মুছতে বললেন তো ইচ্ছে এবার আমি একটু ঘাবড়ে গেলাম ইচ্ছে মানে এটাও কি হেয়ালি নাকি ঠাট্টা মানুষটার সম্পর্কে আমার ধারণা একটু একটু করে বদলাচ্ছে গোড়াতে যেমন লাগছিল এখন মনে হচ্ছে খানিকটা অস্বাভাবিক আমি গলায় সামান্য কঠিনভাবে এনে বললাম আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না তো বেশ কিছুক্ষণ আগেই ভদ্রক সিটের উপর দুটো পা তুলে বাবু হয়ে উঠেছেন মিটিমিটি হেসে বললেন ওই যে বললাম না বিপদে পড়লে যেমন তোমার মামার মতো আটকে থাকতে হয় আবার দরকারে আগে নেমেও যেতে হয় আপনি কি গাড়ি খারাপ হয়ে যাওয়ার কথা বলছেন অ্যাক্সিডেন্ট আমি বিরক্ত গলায় বললাম না তা নয় তবে আমি ভুরু কুচকালাম ভদ্রলোক কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেলেন ট্রেন আবার দাঁড়ালো ভদ্রলোক ঘড়ি দেখলেন মনে হয় স্টেশনের হিসেব কষলেন কামড়ার ওদিক থেকে উঠে দুজন নেবে গেল এর আগেও স্টেশনে কয়েকজন নেবেছে কামড়ায় আর কি কেউ আছে নাকি শুধু আমরা দুজন না থাক আর চিন্তা নেই এসেই তো গেলাম বাইরের ঝড় জলও থেমে গেছে খোলা দুটো দরজা দিয়ে শুধু ঠান্ডা হাওয়া আসছে ট্রেন ছেড়ে দিতে চুপ করে রইলাম এবার ভদ্রলোকের সামনে থেকে উঠে গেলে কেমন হয় বৃষ্টির ব্যাপার নেই বাকি পথটুকু ওদিকে হাত পা ছড়িয়ে বসে থাকি তবে উঠবার জন্য একটা সুতো বের করা দরকার বললাম চা পেলে হতো এলে হতো এই বৃষ্টি বাদলা কে চা বেচবে তাছাড়া রাত হয়েছে বরং বাড়ি ফিরে বউকে বলবে আদা চা করে দিতে দুজনে চা খেতে গল্প করবে বিরক্তি অস্বস্তির মাঝখানেও মজা লাগবে বয়স হয়ে গেলে কি হবে মানুষটা রসবোত আছে একটু মমতাও হল আমি হেসে বললুম এত রাতে গল্প বদল চশমার ভেতরে চোখ নাচিয়ে বললেন তা নয়তো কি বিয়ের প্রথম দিকের কবছর প্রীতি রাতে স্ত্রীর গল্প শোনাতে হয় একেবারে মাস ছিল নইলে ভদ্রলোক আওয়াজ করে হেসে উঠলেন অপকৃতিস্থিতে হাসি আমার শরীর ঝনঝন করছে গল্প শোনাতে হতো আমি কি ঠিক শুনছি না মনে হচ্ছে না ঠিক শুনছি এটা একবারে পড়নার ঘটনা নিজের অজন্তায় বিড় করে বলে ফেললাম নইলে কি ভদ্রলোক সিট থেকে পা নিচে নিচে রাখা জুতো পায়ে গলিয়ে নিচে হয়ে বেল বাঁধলেন ধুতির কোঁচা ঠিক করতে করতে বললেন নইলে কি হত তুই বুঝতে পারছ না তোমার বয়সেই তো আমার বিয়ে হয়েছিল বাপু বদলোক পাশে পড়ে থাকা কাঁদের ব্যাগ তুলে ধুলো ঝাড়লেন পকেট থেকে রুমাল বের করে মুখ কপাল ঘাড় মুজলেন তারপর এদিক ওদিক তাকিয়ে গলা নাবিয়ে বললেন বুঝলে হে ভায়া গিন্নিটি আবার বড় জ্বালাতন করত ছুটি ছাটার দিনে দুপুরে আদর্শ করতে গেলে ঠেলা মেরে সরিয়ে দিত দিনের আলোয় তার নাকি লজ্জা করে বোঝো কাণ্ড বিয়ের বছর দুই কেটে গেছে তারপরেও স্বামীর কাছে লজ্জা তবে তোমাকে চুপি চুপি বলছি ওই লজ্জাটুকু আমার কিন্তু মন্দ না বেশ আমার মনে হচ্ছে আমি আর রক্তে মাংসের মানুষ নেই আমি একটা পাথরের স্ট্যাচু হয়ে গেছি হাত পা কিছুই নাড়তে পারছি না এমন কি চোখের পাতাও নয় ভদ্রলোক কাঁধে ব্যাগটা তুললেন দুহাতে চশমাটা ঠিক করতে করতে ফিসফিস করে বললেন একদিন কি হলো জানো আমার ইচ্ছে করলো ট্রেনের আওয়াজ ছাপিয়ে চিৎকার করে বলি আমি জানতে চাই না আপনি চুপ করুন প্লিজ প্লিজ চুপ করুন আপনি গলা দিয়ে বেরোল হলো আতঙ্কে কণ্ঠনালীয় কি পাথর হয়ে গেল একদিন হঠাৎ দুম করে দু পিরিয়ডের পর স্কুল ছুটি হলো নেতা না কে মারা গেছে অন্যদিন হলে আড্ডা দিয়ে সময় কাটাতাম সেদিন কেন জানি না আমার মনে হলো বাড়ি গিয়ে বউকে চমকে দিলে কেমন হয় সে সময় তো এখনকার মতো মোবাইল টোবাইলের ব্যাপার ছিল না আগে আগে খবর দেওয়ার উপায়ও ছিল না দিতে চাউনি আমি রিক্সা নিয়ে ছুটলাম স্টেশনে কপালও ভালো ছিল ট্রেনও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে সাইসাই সাই করে পৌঁছে গেলাম বাড়ি বাড়ি বলতে ভাড়া বাড়ির একতলা বাড়িওয়ালা থাকে বাইরে দরজার সামনে দিয়ে দেখি তালা ঝুলছে আমি একটু অবাকি হলাম মনে আছে সময়টা ছিল বৃষ্টি বাদলা বড় বৃষ্টি নয় ঘ্যান ঘ্যানে বৃষ্টি আমার উনি আবার বৃষ্টি সহ্য করতে পারেন না জল কাদায় নাক সিটয় তার পছন্দ হলো কড়া রোদ তাহলে বৃষ্টির মধ্যে গেল কই কারোর বাড়ি দোকানে বাজারে যায়নি তো কে জানে রান্না করতে গিয়ে হয়তো কাঁচা লঙ্কা কম পড়েছে মূর্তি জন্য চুপ করলেন কবজি উল্টে ঘড়ি দেখলেন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ঢোক গেলা দরকার পারছি না আমি কি ঢোক গিলতে ভুলে গেছি বর্নার মতো ওই মহিলাও বৃষ্টি পছন্দ করেন না এটাও কি রুমাল দিয়ে নিজের কপাল কাকতালিও উত্তেজিত নিঃশ্বাস ফেলছেন ঘন ঘন ফ্যাকাছে ধরনের হাসলেন মিনিট পাঁচেক সাথে ছাতা মাথায় অপেক্ষা করার পর বাড়ির পিছন দিকটায় গেলাম ওদিকেও একটা দরজা আছে বাগানের দিকে দরজা আমার স্ত্রী কোনো কোনো সময় সেই দরজা আটকাতে ভুলে যায় হয়েছে রাতে বাড়ি ফিরে দেখেছি হিল ছিটকিনি কিছুই পড়েনি বললে দুদিন মনে রাখে ফের ভুলে যায় আজ ভুলে যায়নি তো সেটা দেখতেই পিছনে গেলাম মনে মনে ঠিক করলাম দরজা খোলা দেখলে জোর বকুনি দেব তাতে রাগ করলে করবে আসলে বকুনি থেকে খোলা দরজায় দিয়ে ঘরে ঢুকে পড়ার একটা সুযোগ নিতে চেয়েছিলাম এতক্ষণ পরে আমি কথা বলতে পারলাম বিড়বি করে বলে উঠলাম কি দেখলেন খোলা ভদ্রলোক সোজা হয়ে বসলেন ঠোঁটের ফাঁকে হেসে বললেন না বন্ধ তবে পাশে জানলাটা সামান্য খোলা আমাদের শোবার ঘর জানলার সামনে গিয়ে দাঁড়াতে ঘরের ভেতর থেকে ফিস ফিসানি ভেসে এলো ফিস ফিসানি হ্যাঁ ফিস ফিসানি একজন নয় দুজনের ফিস ফিস করে কথা বলছে মহিলার গলা চিনতে পারলাম আমার বউ পুরুষ মানুষটি অচেনা আমি খানিকটা অবাকি হলাম ওর কোনো আত্মীয় এসেছে তাই হবে ডাকতে গিয়ে থমকে যায় সামনে দরজা তাহলে তালা কেন যা করা উচিত নয় আমি তাই করলাম কি না বুঝতে পারলাম না জানালায় কান পাতলাম স্পষ্ট শুনলাম অচেনা পুরুষটি বলছে চলো এখনই আমার সঙ্গে পালিয়ে চলো আমি আর অপেক্ষা করতে পারছি না তোমার বিয়ের পর একটা রাতও আমি ভালো করে ঘুমাতে পারি না আমার বউয়ের আদুরের গলায় বলল ছি শোনা অমন করে না যা হওয়ার হয়ে গেছে তুমি আর কটা দিন অপেক্ষা করো মানুষটা যে খারাপ নয় গো ছেড়ে চলে যাওয়ার আগে একটা গোলমাল টোলমাল তো লাগবে আমি পা টিপে সরে আসি ট্রেন শেষ মুহূর্তে সে যেন স্পিড বাড়িয়েছে ভদ্রলোক বড় করে হাসলে এবার বুঝতে পারলে তো কেন এত বউ বউ করি তবে ঘটনাটা সবাইকে বলি না সবাইকে নিজের ঘরের কেচ্ছা কি কতই তো ঘটে বিয়ের পর পুরনো প্রেমিক সঙ্গে দেখা হওয়া তো জল ভাত সংসার ছেড়ে চলে যাওয়াও আশ্চর্য কিছুই নয় তবু বলি বয়স হয়ে যাচ্ছে বলেই হয়তো তোমার মতো কাউকে মনে ধরে গেলে বলে ফেলি লাস্ট ট্রেনে অবশ্য সবসময় মনের মতো লোক পাওয়া মুশকিল সেটা একটা সমস্যা আমি দরদর করে খামছি কিন্তু হাত তুলে সেই ঘাম মোছার মতো অবস্থা আমার নেই অস্পুষ্টে বললাম আপনি কি সব সবসময় লাস্টেই যাতায়াত করেন ভদ্রলোক অল্প হেসে বললেন উপায় কি বলো সেই ঘটনার কিছুদিন পর স্ত্রী ছেড়ে চলে গেল আমি কোনো গোলমাল করিনি কোনো সুযোগও দিইনি তবু চলে গেল অনেক বারণ করেছিলাম লাভ হয়নি ভেবেছিলাম ভুলে যাব ভাবতে ভাবতে বেশ কটা বছর কাটিয়ে ফেললাম ভুলতে পারলাম না এমনি বউ হলে পারতাম জ্বালাতনের বউ বলেই পারলাম না যাবার সময়ও আমাকে জ্বালিয়ে গেছে বলে যায়নি কেন যাচ্ছে আমার দোষ বলে যায়নি যত দিন যেতে লাগলো সে যেন ঘাড়ের উপর চেপে বসলো স্কুলের চাকরিটা দিলাম একদিন ফট করে ছেড়ে সারাদিন সদর দরজায় তালা দিয়ে পেছন দিয়ে ঢুকে ঘরে বসে থাকতাম বসে থাকতাম স্কুল থেকে ফেরা পোশাকে ধুতি পাঞ্জাবি কাঁধে ব্যাগ পকেটে পেন বুঝতে পারলাম এই অবস্থায় বেশি দিন চলতে দেওয়া উচিত নয় চলতে দিলে আমি পাগল হয়ে যাব পাড়ার ছেলেপিলেরা আমাকে দেখে ঢিল ছুড়বে ধুতি খোঁচা খুলে দেবে বলবে বউ পাগল তাই একদিন ভেবে চিনতে লাস্ট ট্রেন থেকে দিলাম ঝাঁপ সুইসাইড করার জন্য ঝড় বৃষ্টির দিনে লাস্ট ট্রেন ভারী চমৎকার কম থাকে তোমাকে বললাম না দরকার হলে আগেও ট্রেন থেকে নেমে যেতে হয় যাওয়া যায় না আজ আসি ভাই কেমন ভদ্রলোক চলন্ত ট্রেনের খোলা দরজার দিকে এগিয়ে যাচ্ছে আমার উচিত উঠে গিয়ে ওকে চারটে ধরা আমি পারছি না কিছুতেই পারছি না আমাকে কি কেউ সিটের সঙ্গে বেঁধে ফেলেছে নাকি আমি চাইছি ভদ্রলোক ঝাঁপ মারু আমি চোখ বুঝলাম ট্রেন থেকে নেমে প্রথমেই চোখ গেল আকাশে ঝলমলে আকাশ হাত দিলাম জামার পকেটে না মজলার এতক্ষণ প্রচেদ গুপ্তর লেখা লাস্ট টেন শুনছিলেন গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন অবশ্যই শেয়ার ও কমেন্ট করবে আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে শুনতে থাকুন